বেলি মার যাব নেকি ঋষি সুনাকর নে শেষ হাঁহি মারিব ভারতীয় মূলর ইউনাইটেড কিংডমর প্রধানমন্ত্রীগুলি এই প্রশ্ন উত্থাপন হয়েছে কারণ আজির দিন অর্থাৎ 4 জুলাই তারিখে ইউনাইটেড কিংডমত অনুষ্ঠিত হয়েছে সাধারণ নির্বাচন রাতেপা 7 বজাৰ ভোটগ্রহণ আরম্ভ হয়েছে আর ভোটগ্রহণ চলি থাকিব নিশা 10 বজাল ইউনাইটেড কিংডমত প্রতি 5 বছৰৰ মূৰে মূৰে নির্বাচন অনুষ্ঠিত হয় আর যা 14 বছৰ ধরে সেই দেশখন শাসন করে আইসিল কনজারভেটিভ পার্টি আর সেই 14 বছর কনজারভেটিভ পার্টিয়ে অধিষ্ঠিত করেছিল 5 জনক প্রধানমন্ত্রী এইবার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সর্বমুঠ 40,000টা ভোটকেন্দ্রত আর মতদান সাব্যস্ত করবলে আজির দিন সুযোগ পাব প্রায় 4.6 কোটি ভোটারে আর এওঁলোকৰ ভিতৰত প্রায় 10 লাখ ভোটার হয়েছে হিন্দু সম্প্রদায়ের হিন্দু সম্প্রদায়ের ভোটারসকলক আকর্ষিত করবলে মূল মূল দুইটা দলে চেষ্টা চলাইছে ইউনাইটেড কিংডমত দুটা মূলত দলের মাজত যুঁজখন সীমাবদ্ধ হয়ে আছে সেই দুটা দল হয়েছে লেবার পার্টি আর কনজারভেটিভ পার্টি অপিনিয়ন পোলর মতে এইবার প্রায় 418খন আসন পায় জয়ী হব কনজারভেটিভ পার্টি আর পরাজিত হয়ে বিরোধীর আসনত অধিষ্ঠিত হব লাগিব ঋষি সুনাকর নেতৃত্বর কনজারভেটিভ পার্টি প্রধানমন্ত্রী প্রার্থী লেবার পার্টির পৰা কে আর স্টার্মার 61 বছৰীয়া ইয়ার বিপরীতে লেবার পার্টির যিজন বর্তমানের প্রধানমন্ত্রী তেওঁৰ বয়স হয়েছে 44 বছৰ মুঠ 750টা সমষ্টিত নির্বাচন অনুষ্ঠিত হয়েছে আর সরকার গঠন করবলৈ মেজিক নম্বরটি হয়েছে 324 অর্থাৎ যুটো দলে 324তকৈ অধিক সদস্য জয়ী হব সেই দলে সরকার গঠন করব রজার ওসরলৈ বা রানীর ওসরলৈ সরকার গঠন করার দাবিলৈ যাব আর সেই ধরনে সরকার গঠন করার পথ প্রশস্ত হব সংখ্যাগরিষ্ঠতা লাভ করা দলটো এইবার ইউকের নির্বাচনের মূল বিষয় হয়েছে কর বিশেষক লেবার পার্টির বিরুদ্ধে অভিযোগ উত্থাপন হয়েছে যদিহে লেবার পার্টি জয়ী হয় মধ্যবিত্ত আর ধনী শ্রেণীর উপর করর বোঝা জাপি দিব আর এই দাবি উত্থাপন করেছে কনজারভেটিভ পার্টি ইয়ার পরিবর্তে যখন 10 লাখ হিন্দু সম্প্রদায়ের লোক আছে পৃথককে মেনিফেস্টো প্রকাশ করেছে আর বিচারিছে যুর উপাসনাস্থলী হিন্দু ধর্মের উপাসনাস্থলীব ইউনাইটেড কিংডম আছে সেইবর সুরক্ষা প্রদান করা হোক যুক্ত দলে সুরক্ষা প্রদান করব সেই দলটুকই সমর্থন দিব হিন্দু সম্প্রদায়ের লোক সকলে দুইটা দলে হিন্দু সম্প্রদায়ের লোক সকলক আকর্ষিত করবলে বিভিন্ন পন্থা অবলম্বন করেছে দুইটা দলে একাধিক হিন্দু সম্প্রদায়ের লোক প্রার্থিত্ব প্রদান করেছে ব্যালট পেপারত এই যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এই নির্বাচনের ফলাফল কিন্তু 3 ঘণ্টাৰ পিছতেই প্রকাশ করা হব অর্থাৎ 10 বজাত ভোটগ্রহণ সম্পূর্ণ হব আর 12 বজাত ইউকের সময় অনুসরি 12 বজাত ফলাফল ঘোষণা হব অর্থাৎ ভারতীয় সময় অনুসরি প্রায় 4:30 পুয়া 4:30 ব্রিটেনের পরবর্তী রাষ্ট্রপতি কোন হব সেই কথা সমগ্র বিশ্বই গম পাব ঋষি সুনাকে শেষ হাঁহি মারে নে ঋষি সুনাকর বেলি মার যায় সেই কথা আমি ভারতীয় সময় অনুসরি 4:30 গম পাওঁ